जागो तुमी जागो जागो फ्रेंड्स सुप्रिया शुभंकर लाइफस्टाइल तुम्हारे अनेक अनेक स्वागत। आज के चले खूब ही मजादार एक वीडियो नहीं। आज के जेहेतु महालया और एन बजे सकाल 5:30 साढ़े 5:30 समय आज के गंगा नदी स्नान करते जाब। हमें शिनू शिनूर बाबा सबाई स्नान करते जाब। तो आज के भिडियोटाई तुम्हें देखो जो गंगा नदी वे कत लोके स्नान करते आसे प्रति बचर ही यकम स्नान करते आसे। तो बाड़ी फार्ष्ट जा तो चलो आज तुम्हारों देखिए दी जो एखे नदी कत लोके स्नान करते आसे प्रचुर भीड़ है। चलो तुम्हारे एक देखिए आनी और भिडियो भलो लगले अवश्य कर भिडियो लाइक कमेंट करो और हमार चैनल सबसक्राइब कर चलो घुरे आसि। और ये देखो वोजे दूरे देखते वे लने पाखीगुलो ना रे तुम्हारे आगे जरा माझे माझे थके ये आज के अन्न किचू देखा ना तो हमें चलो आज के तुम्हारे गंगार पाट्ट घूरिए आनी। गेटर का शिनु और शिनु बाबा दाड़ी रही है गेटर दादा गेट खुलबे ये गेटर दादा गेट खुलसे रास्त बैरिए पड़े शिनु और बाबा आगे हाँ और शिनु एक मग नहीं जा कारण मग को स्नान कर जले डूब दीते चाय तो मगे को स्नान कर और प्रतिदिन तुम्हारे गेटर ओपार के रास्तार दिक्ट देखा और आज के रास्ता थे के गेटर ओपार देखा ये देखो हमें रास्ते उठे गे देखो केमन भीड़ एखे प्रति बचर ही प्रचुर लोके स्नान करते आसे। महलार दिन गंगा स्नान करा ना कि खूब ही भलो से प्रचुर भीड़ है। और एखे रोचे एक मान जरा दूर थे आसते तरह एक टीफिनर व्यवस्था रही है। एबारे चलो तुम्हारे गंगा नदी एक देखिए आनी देखो केमन भीड़ एखाने सबाई स्नान करते एसेछे प्रचुर भीड़ है तुम्हारे भीड़े ओखाने निये देखाबो तबे दूर थेके एकटु देखिए दिच्छी। और गंगा नदीटा देखो कतटा चौड़ा एखाने अनेक चौड़ा तुम्हारा भिडियो हयतो बुझते पारछो ना किन्तु अनेकटाई चौड़ा प्राय 2.5 থেকে 3 কিলোমিটার चौड़ा। और तुम्हारे एकटु जूम करे देखिए दी ওই যে দূরে একটা কালো মতন দেখতে পাচ্ছো ওটা হচ্ছে হলদিয়া বন্দর। এখন যেহেতু কুয়াশা রয়েছে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর নদীর এখানে জাহাজও চলে তোমাদের অন্য একদিন দেখাবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে জেটি ঘাট অথবা ফেরি ঘাট তোমরা যেটাই বলে থাকো। আর তার পাশে ওই যে ছোট মতো একটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে একটা জাহাজ। এখন যেহেতু ভাটা সেজন্য জাহাজ আর চলছে না জোয়ারের সময় এখানে জাহাজ চলে তোমাদের অন্য একদিন দেখাবো। আর এদিকে দেখো কত লোকে স্নান করছে আর এখানে পূজাও করছে তোমাদের ওখানে নিয়ে গিয়ে কাছ থেকে দেখাবো। এই দেখো কত লোকে স্নান করছে আর এখানে রয়েছে প্রশাসনের তরফ থেকে একটা ছোট ব্যবস্থা সব লোকের সুবিধা অসুবিধা দেখার জন্য এখানে রয়েছে। एखाने मानुषेर भीषणी भीड़ आमी ढुकते ही पाच्छी ना। और ओ जे शिनु और शिनुर बाबा आगे रोयेछे देखो एक बार कत भीड़। एखाने सबाई स्नान करते एसेछे पूजो करते एसेछे नीचे नामते ही पाच्छी ना। আর ওই যে দূরে লঞ্চে করে রয়েছে এখানে পুলিশেরা ঘোরাঘুরি করছে লোকের সুবিধা অসুবিধা দেখার জন্য। আর এই যে এখানে দেখো পূজো হচ্ছে আর তোমাদের লঞ্চ ঘাটটা ওখান থেকে দেখিয়েছি আর এখান থেকে দেখো এই ফেরিঘাট থেকে লঞ্চে উঠে সবাই ওই পাশে যাতায়াত করে মানে নদী পারাপার হয়। আর এখানে আজকে প্রচুর মানুষের ভিড় আর এখন যেহেতু ভাটা রয়েছে সেজন্য জল অনেকটাই নিচে রয়েছে
আর যখন জোয়ার হয় তখন এইসব জায়গায় জলে ভর্তি হয়ে যায়। এই দেখো এখানে পুজো করছে, কেউ তর্পণ করছে। এই দেখো এখানেও পুজো করেছে। একটু আগে আমি তোমাদের ওই উপর থেকে দাঁড়িয়ে নদীটা দেখাচ্ছিলাম, এবারে নিচ থেকে দাঁড়িয়ে নদীটা দেখাচ্ছি। কত লোকের ভিড় দেখো। এবারে শিনু আর শিনুর বাবা যাচ্ছে স্নান করতে। আমি আর নামছি না, কারণ আমি ভিডিও করছি। ওরা আগে স্নান করে আসুক, তারপর আমি স্নান করব। ওরা স্নান করে আসলেই আমি যাব। শিনু স্নান করবে না বাবার কাছে, বলছে মায়ের সঙ্গে স্নান করবে। শিনুকে ধরে রেখে ওর বাবা স্নান করে নিচ্ছে। ওর বাবা স্নান হয়ে গেছে, এখন ওর বাবা উঠে আসবে। এবারে আমি আর শিনু নেমেছি। আমার তো ভীষণই ভয় লাগছে, কারণ নিচে বড় বড় পাথর রয়েছে, পাথরগুলো ভীষণই স্লিপ। এবারে শিনু আমার কাছেও স্নান করতে চাইছে না, তাই যে মগটা নিয়ে এসেছিলাম ওই মগে করে জল দিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি। ও স্নান করবে না। এখন আমি স্নান করে নেব। আমার বেশি জলে যেতে ভীষণই ভয় লাগে, সেই জন্য অল্প জলে আমি স্নান করে নিচ্ছি। এবারে শিনুকে আমি বলেছি আমাকে একটু শক্ত করে ধরে রাখো, আমি মা গঙ্গা সূর্যদেবকে একটু প্রণাম করছি। ও আমাকে ধরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের স্নান করা হয়ে গেছে, এবারে আমরা উঠে যাব। সিঁড়িতেও প্রচুর স্লিপ, আস্তে আস্তে হাঁটছি। আমাদের স্নান করা হয়ে গেছে, এবার আমরা ঘরে চলে যাচ্ছি। আর তোমাদের তখন যে লঞ্চ ঘাট দেখিয়েছিলাম, এখান থেকে ওই লঞ্চ ঘাটের ওখানে যেতে হয়। আমরা রাস্তা পার হয়ে গেছি। শিনু এবার আসতে চাচ্ছে না, আরো ওখানে থাকবে। প্রথমত স্নান করতে চাইনি, আর এখন ওখান থেকে আসবে না। আমরা চলে এসেছি ঘরের ওখানে। এই দেখো লনের ওই পাখিগুলো না উড়ে যাচ্ছে, এরা আবারও আসবে। তো বন্ধুরা, মহলার দিন ভোরবেলায় আমরা গঙ্গা স্নান করে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জামা কাপড় পুরো ভিজা। এবারে চেঞ্জ করে রেডি হয়ে নেব। তা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে ভিডিও লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই গঙ্গার পাড়ে বিকালবেলা কেমন পরিবেশ থাকে তোমাদের অবশ্যই একদিন ভিডিও করে দেখাবো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।